আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বন্ধুরা, তাহুইল আল রাজি মোবাইল ব্যাংকিং অ্যাপের পাসওয়ার্ডটা প্রতি মাসে একবার হলেও চেঞ্জ করে নেবেন, কারণ লং টাইম পাসওয়ার্ড পরিবর্তন না করার কারণে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে খুব বেশি। অধিকাংশ ক্ষেত্রে এখন দেখা গেছে যে হ্যাকাররা আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার অথবা ইমু এই জাতীয় সোশ্যাল মিডিয়ায় বা সোশ্যাল অ্যাপে সুন্দর একটি ভিডিও লিঙ্ক আপনার কাছে পাঠাবে এবং আপনি এই ভিডিওর লিঙ্কে ক্লিক করা মাত্রই আপনার মোবাইলের নিয়ন্ত্রণটা সম্পূর্ণ তার হাতে চলে যাবে এবং সে মুহূর্তেই আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স গায়েব করে নেবে। ঠিক আছে, তাই আমি আজকে আপনাদেরকে সাজেস্ট করব যে প্রতি মাসে একবার হলেও আপনি আপনার ব্যাংকের অ্যাপের পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন এবং অপরিচিত কারো দেয়া কোনো ভিডিওর লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না। ঠিক আছে, চলুন দেখে আসি আজকের ভিডিওতে খুব সহজেই আপনি আপনার ব্যাংকের অ্যাপের পাসওয়ার্ডটি কিভাবে চেঞ্জ করে নেবেন। প্রবাস বাংলা ট্যাক চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সেবায়, আমি নকিব। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আমি আমার মোবাইলে থাকা তাহুইল আল রাজি অ্যাপটি ওপেন করে নিচ্ছি। আর এই অ্যাপটি ওপেন করার পূর্বে একটি কথা বলে রাখি যে এই অ্যাপে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, যদি আপনার না জানা থাকে তাহলে উপরের আই বাটনে আমি লিংক দিয়ে দিলাম, সেখান থেকে দেখে নেবেন প্লিজ। যাই হোক, আমি আমার নিজস্ব পাসওয়ার্ড দ্বারা ব্যাংকের অ্যাপটি এখন এই মুহূর্তে ওপেন করে নিলাম। আপনারাও ঠিক এইভাবে যখন আপনার মোবাইল ব্যাংকিং অ্যাপটি ওপেন করে নেবেন, ওপেন হবার পর ঠিক এখানে দেখুন নিচে পাঁচটি অপশন রয়েছে। ঠিক আছে, এই পাঁচটি অপশনের একদম শেষে যে থ্রি ডট অপশন রয়েছে, ঠিক এই থ্রি ডট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, সিম্পলি আপনি এই থ্রি ডট অপশনে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর ঠিক নিচে দেখুন এখানে রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড। ঠিক আছে, ঠিক এখানে নিচে যে চেঞ্জ পাসওয়ার্ড রয়েছে আপনাকে ক্লিক করতে হবে এই চেঞ্জ পাসওয়ার্ডের ঠিক উপরে। তো এখানে এই চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করার পর যে নতুন পেজ আসবে সেই পেজে আপনি দেখুন ঠিক এখানে প্রথমেই চলে আসছে কারেন্ট পাসওয়ার্ড, তার মানে আপনার যে পাসওয়ার্ড অলরেডি আপনি ইউজ করছেন, ঠিক আছে, সেই পাসওয়ার্ডটি আপনি এখানে টাইপ করবেন। ঠিক এখানে আমি আমার কারেন্ট পাসওয়ার্ডটি টাইপ করে নিচ্ছি এবং কারেন্ট পাসওয়ার্ড টাইপ করার শেষে ঠিক নিচে দেখুন নিউ পাসওয়ার্ড লেখা রয়েছে, এখানে নিউ পাসওয়ার্ডের জায়গায় আপনি নতুন একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। ঠিক আছে, আমি এখানে আমার মতো করে একটি পাসওয়ার্ড বানিয়ে নিলাম। ওকে, আপনারাও ঠিক এইভাবে পাসওয়ার্ড বানানোর পর এবং কিভাবে পাসওয়ার্ড বানাবেন তার নির্দেশনা কিন্তু নিচে দেওয়াই রয়েছে। যাই হোক, এখানে পাসওয়ার্ড বানানোর পর ঠিক কন্টিনিউতে যখনই ক্লিক করবেন, ক্লিক করা মাত্র আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এখানে অলরেডি আমার পাসওয়ার্ড আমি চেঞ্জ করে ফেলেছি, এখন সেটি দেখার জন্য আমি ঠিক এখন জাস্ট লগ আউট হয়ে গেলাম। লগ আউট হওয়ার পর এখানে শুরুতে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয় ঠিক সেই পেজে আমি এখন ফিরে চলে আসলাম এবং ঠিক এখানে আমি ইউজার নেম বসিয়ে দিলাম আমার এবং নিচে যে পাসওয়ার্ড নতুন করে বানিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখন এখানে টাইপ করলাম। টাইপ করার পর লগ ইনে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এখানে লগ ইনে ক্লিক করা দেওয়ার পর নিয়ম মোতাবেক ওয়ান টাইম পাসওয়ার্ড আমার হাতে আসবে এবং সেটি আমি এখানে বসিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিব। দেখুন এখানে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আমার অ্যাকাউন্টটি সাকসেসফুলি ওপেন হয়ে গেছে, তার মানে আমি যে পাসওয়ার্ড বানিয়েছি সেটি সম্পূর্ণভাবে সাকসেসফুলি ক্রিয়েটেড হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এখানে আপনাদেরকে সাজেস্ট করব যে প্রতি মাসে একবার হলেও আপনি ঠিক এইভাবে আপনার অ্যাপের পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, কারণ এখানে অনেক টাকা পয়সার ব্যাপার, সেটি অবশ্যই সিকিউর থাকতে হবে। তো বন্ধুরা, আশা রাখি এই ভিডিও দেখে আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে এবং উপকারে আসে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, কারণ আপনার একটি লাইকের কারণে আমাদের কাজের আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়। পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটিও বাজিয়ে রাখবেন, আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সহজ হবে আপনার। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।